এই প্রথম লুটন বারা কাউন্সিল নির্বাচনে অধিক সংখ্যক বাংলাদেশী প্রার্থী হওয়ায় সর্বত্র এখন নির্বাচনী হাওয়া। আশিক ভাই একজন যোগ্য প্রার্থী, আপনারা সবাই ওনাকে ভোট দিবেন। তার মধ্যে যে পুরোপুরি যোগ্যতা আছে যে আমাদের কমিউনিটিরে লিড করার মতো হিসাবে আমি কমিউনিটির সবাই কইরাম যে আপনারা ভোট দিবা আশিক ভাইরে। জাঙ্গি সাহেব অনেকদিন ধরে কমিউনিটির কাম করিয়ে এরিয়া, আমরা কমিউনিটির সব মানুষরা অনুরোধ করবো যে তান্ডে সবাই ভোট দিতে না দিয়ে তান্ডে যুক্ত করতাম। আমরা মনে করি একজন যোগ্য ব্যক্তি, আমরা তান্ডে সবে সাপোর্ট করি। আমরা স্যার আমাদের দলমত নির্বিশেষে তান্ডে ভোট দিব এবং আশা করলাম তাইন পাস করবা। প্রার্থীদের পাশাপাশি তাদের সমর্থকরাও অনেক উৎফুল্ল। তাহির খান সিটিং কাউন্সিলর হিসেবে উনি আছেন, উনাকে আপনার আবার সাপোর্ট দিয়ে সবাই মিলে উনাকে আবার আমরা কাউন্সিলে দেখতে চাই। ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট অন মে দ্য 5th অল দ্য বাংলাদেশি কমিউনিটি কাম আউট এন্ড ভোট ফর তাহির খান। তাহির খান সহ আরো যারা বাঙালি যোগ্য প্রার্থী কমিউনিটি থেকে সাপোর্ট দিয়ে তাদেরকে নির্বাচিত করার জন্য আমি সবাইকে অনুরোধ করব। নির্বাচনের দিন যতই গণিয়ে আসছে প্রার্থী ও তাদের সমর্থকদের ব্যস্ততা ততই বেড়ে চলছে। ফজলুল আলী খান যে ক্যান্ডিডেট হইছেন ওটু ওয়ান অফ সবচেয়ে বড় ভাগ্য। 15 বছর থেকে দেখি আর অত্যন্ত ভালো মানুষ, প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে যেগুলো ফজলুল আলী খানের দ্বারা সম্ভব। তাম দয়া করে তাহলে আপনারা ভোট দিবা। জনাব আব্দুল বাসিত চৌধুরী তাইন অত্যন্ত সৎ এবং যোগ্য সমাজসেবক মানুষ। এরকম ব্যক্তি আমরা কাউন্সিলে দেওয়ার দরকার। সব বাঙালি সমর্থন করার লাগে আমি ওলোরকে অনুরোধ জানাচ্ছি। যদি তিনি নির্বাচনে নির্বাচিত হন তাহলে এই এলাকার মানুষের জন্য অনেক কিছু করতে পারবেন। শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের কাছ থেকে চেয়ে নিচ্ছেন তাদের কাঙ্ক্ষিত ভোট। নেশন হিসাবে এবং একজন মুসলিম হিসাবে আমাদের বাঙালি ভাই হিসাবে আমি আশা করব সমস্ত বাঙালি পরিবার আনোয়ার ভাইকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমরা সবাই ভোট দিব। কাউন্সিলর হিসাবে যদি তাই পাস হই তো আমরা লুটনের অনেক ভালো হইব। এই নির্বাচনের মাধ্যমে লুটন বারা কাউন্সিলে বাংলাদেশি প্রতিনিধির সংখ্যা আরো বাড়বে এটাই প্রত্যাশা করেন এখানকার বাংলাদেশিরা। মোহাম্মদ তাজ, চ্যানেল এস নিউজ, লুটন।